আসসালামু আলাইকুম। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণর গঠন ও উচ্চারণ নিয়ে আজকে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দুই অক্ষরের শব্দ বা শব্দের গঠন, প্রথম পর্ব। এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই, এগুলো হচ্ছে ভাওয়াল। এগুলো লং সাউন্ড এবং শর্ট সাউন্ড কী হয় সেটা আমরা দেখব। এর উচ্চারণ হবে অ্যা, তাহলে বি ব্যা। আয়ের উচ্চারণ হচ্ছে দীর্ঘী, ইয়ের উচ্চারণ দীর্ঘী, আয়ের উচ্চারণ হচ্ছে আই, ও এর উচ্চারণ হচ্ছে ও, ইউর উচ্চারণ ইউ, ওয়াইয়ের উচ্চারণ হচ্ছে ওয়াই ওয়াই। তাহলে এখন এটা দুটি দুটি অক্ষরে যখন যুক্ত হবে তখন উচ্চারণটা হবে ব্যা, কিন্তু বা হবে না, ব্যা। বি বাই, বো বা, এটা হচ্ছে বা উচ্চারণ হবে। ইয়ের উচ্চারণ আকারের মতো হয় বা বাই। সি তারা হচ্ছে ক্যা, তারপর সি ই সে, সি সে, সি আই সাই, সি ও কৌ, সি ইউ, সি ইউ কাউ হয়, আবার কিউও হয়। কিউ হচ্ছে লং সাউন্ড, আর ক্যা হচ্ছে, কা হচ্ছে শর্ট সাউন্ড। সাই, সি ওয়াই সাই, তারপর সি ওয়াই কি উচ্চারণ হতে পারে। ডি এ ড্যা, ডি এ ডি, ডি এ ডে, ডি এ ড্যা, ডি ই ডে, ডি আই ডাই, ডি ও ডো, ডি ইউ ডা, ডি আই ডাই। ফা, এফ এ ফা, এফ এফ এ ফা, এফ ই ফে, এফ আই ফি, এফ আই তে ফি, আবার এফ আই তে ফাও, লং সাউন্ড ফাও, ফাই। এফ ও ফো, এফ ও ফ, এফ ও এফ ইউ ফাও, এফ এ ফা উচ্চারণ হয়, এফ আই তে ফাই। ফি উচ্চারণ হয় এফ আই, এফ ওয়াই, এফ ওয়াই ফি। জি এ, জি এ গ্যা, জি ই কে অথবা জে, দুটি উচ্চারণ হবে। জি ই তে গি বা গি, জি আই জি, জি আই জি অথবা গি, দুটি উচ্চারণ হতে পারে, জি এবং গি। গো, জি ও গো, জি ইউ গ্যাস, জি ইউ গা, জি আই জি অথবা গাই, দুটি উচ্চারণ হতে পারে। এই সে হা, এই সে হি, এই সাই হাই, এই সো হো, এই সো হিউ, এই ইউ হা অথবা হিউ, এই সাই হাই অথবা হি, দুটি উচ্চারণ হবে। জে এ যা, জে ই জে, জে আই জি, জে ও জে ও, জো অথবা জ উচ্চারণ হবে। জে ইউ জু, জে ডবল ও জু, জে ওয়াই যাই অথবা জি। কে এ ক্যা, কে ইউ কা, কে ই কে, কে ই কি, কে আই কাই অথবা কে আই কি, কে ও কো, কে ও কৌ, কে ইউ কিউ, কে ওয়াই কাই। এল এল লা, এল এ লে, এল ই লে, এল ই লি, লং সাউন্ড হলে লি আর শর্ট সাউন্ড হচ্ছে লে। এল আই লি, এল আই লাই, এল ও লো, এল ও লো, এল ইউ লা, এল ডবল ও লু, এল ওয়াই লাই, এল আই, এল আই লি আবার এল আই লাই। মা, এম এ মা, এম এ মে, এম ই এম এ মে হয়, এম এ তে মেও হয়, মে। এম ই মে, এম ই মি, এম আই মি, এম আই মাই, এম ও মো, এম ও মৌ, এম ইউ মা,
এম ইউ মিউ, এম ওয়াই মি, এম আই এম ওয়াই মি, আবার এম ওয়াই মাই উচ্চারণ হবে। এন এ নে, এন এন এ নে, আবার এন এ নেই, এন ই নে, এন ই নি, এন আই নি, এন আই নাই, এন ও নো, এন ও নৌ, এন এ না, এন ইউ নিউ, এন আই নি, এন এন ওয়াই নি, আবার নিউ চন হয় এন ওয়াই নাই, পি এ প্যা, পি এ পেই, পি ই পে, পি আই পি, পি আই পি, পি আই তে পাই, পি ও পো, পি ও পো, পি এ পা, পি এ প্যা, পি আই পি, পি আই পাই, আর এ রা, আর এ রে, আর ই রি, আর ই রে, আর আই রি, আর আই রাই, আর ও রো, আর ও রৌ, আর ইউ রা, আর ওয়াই রাই, এস এ স্যা, এস ই সি, এস আই সি, এস ও সো, এস ও সৌ, সাউ, এস এ ইউ সাউ, এস ইউ স্যা, এস ইউ তো সা, এস আই সি, টি এ ট্যা, টি এ টে, টি আই টি, টি ও টো, টি ইউ টিউ, টি আই টাই, ভি এ ভ্যা, ভি ই ভি, ভি আই ভি আই ভি, ভি আই ভাই অথবা ভি, ভি ও ভো, ভি ও ভো, ভি এ ভা, ভি ওয়াই ভি, ডাব্লিউ এ ওয়া, ডাব্লিউ ই ওয়ে, ডাব্লিউ আই উই, ডাব্লিউ ওয়া, ডাব্লিউ ইউ উই, ডাব্লিউ ওয়াই ওয়া, ওয়াই এ ইয়া, ওয়াই ই, ওয়াই আই ই অথবা ওয়াই ই ই, ওয়াই ও ইয়া, ওয়াই ও ইউ, ওয়াই ইউ ইউ, জে এ জ্যা, জে ই জে, জে ই জি, জে আই জি, জে ও জো, জে ও জো, জে ইউ জ, জে ওয়াই জি, জে ওয়াই জি হবে। ওয়ার্ডস অফ টু লেটার্স, এ এন এই এন একটি, আই আমি, হি হি সে, তিনি, গো 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 যাওয়া, নো নো না, উই উই আমরা, সো সো এরু, ডু ডি ডবল ডু করা, তাহলে এন এন একটি, আই আমি, হি হি সে, তিনি, গো এখানে গো না, গো কিন্তু গো গো যাওয়া, নো না, উই আমরা, সো এরূপ, ডু করা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আগামী পর্বে আমরা দুই অক্ষরের শব্দ বা শব্দ গঠন দুই নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।